আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম আলু দিয়ে লোটটা সুটকির দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটির জন্য এখানে লুইটা শুটকি নিয়েছি আর নিয়েছি একটা রসুন আর আলু আমি সবগুলোকেই ভালোভাবে কেটে কুটে নিয়েছি আর সবগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো শুটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ বাটা আর দিয়ে দিব মৌরি বাটা দিয়ে একটা প্যান আমি বসিয়ে দিব। এরপর তেল গরম করে নিয়েছি গরম তেলে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে আমি শুটকিগুলো দিয়ে দিব এখানে লটটা মাছের শুটকি একটু শক্ত হয়ে থাকে তাই আমি আগেই গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে ধোয়াতে অল্প একটু নরম হয়েছে আর এখন এই সুটকিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে শুটকিগুলো ভালোভাবে কষাতে হবে কারণ এই সুটকিগুলোর মধ্যে প্রচণ্ড একটা গ্রাম থাকে যার কারণে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি সুটকিগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা আলু আর রসুনগুলো আমি দিয়ে দিব দিয়ে সুটকিগুলোর সাথে আলুগুলোকে আমি এমনভাবে ভেজে নিব যাতে একটু মোছমুছি হয়ে যায় আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব অল্প একটু ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমি কয়েকবারে অল্প অল্প একটু পানি দিব যাতে করে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে থাকে আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম এখন আবারও অল্প একটু পানি দেব আর পানিটা আমি এখানে গরম পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলে সুটকিগুলো শক্ত হয়ে যাবে তাই এখানে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে আলু আর সুটকিগুলো একদম সফট থাকবে তাই আমি অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর এখন দিয়ে দিব স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে বল তুলে নিব আলহামদুলিল্লাহ এখানে লোটটা শুটকি দিয়ে আলুর কারিটা আমার হয়ে গেছে আর এই লোটটা শুটকির কারিটা খেতে অসম্ভব ভালো লাগে অনেক সময় দেখা যায় সবজি বা মাছ মাংস খেতে খেতে মুখের অরুচি চলে আসে তখন এইভাবে শুটকি মাছ রান্না করলে দুমটু ভাত খাওয়া যায় আর আমার কাছে এই খাড়িটা একটু বেশি ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ